জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আগামী 18 নভেম্বরের মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে প্রথম দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বেলা 11:30টার দিকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। আজকের দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, যে কিশোর তরুণেরা অকুত ভয় জীবন দিয়ে বাংলাদেশটাকে আজকে মুক্ত করেছেন। আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারছি, বাংলাদেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারছে, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো পুনর্জন্ম দিয়েছে। সেই সব শহীদদের আত্মা এবং তাদের পরিবার, আহত অজস্র মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে জুলাই আগস্টে পরিচালিত ম্যাসাকার, হত্যা, গণহত্যা এবং মানবতা বিরোধী যে অপরাধ যারা করেছিলেন, তাদের শীর্ষে যিনি ছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে, অপরাধ ট্রাইব্যুনালে আমরা আজকে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আবেদন জানিয়েছিলাম। এবং সেই আবেদনে আমরা জুলাই আগস্ট মাসে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, এই সব কিছুর বিস্তারিত বিবরণ আমরা কোর্টের সামনে উপস্থাপন করেছি। একই সাথে এই যে একটা সরকার কীভাবে আরেকটা দানবীয় সরকারে পরিণত হলো, কীভাবে নিরস্ত্র সাধারণ ছাত্রদেরকে গুলি করে মারল, তার প্রেক্ষাপটও এই আদালতের কাছে তুলে ধরেছে। এবং আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে এই অপরাধগুলো এত বিস্তৃত মাত্রায় সারা বাংলাদেশ জুড়ে সংগঠিত হয়েছে এবং এই অপরাধের আসামি যারা, তারা অসম্ভব রকমের প্রভাবশালী, তাদেরকে গ্রেফতার করা না হলে তদন্ত কার্য পরিচালনা করাটা অসম্ভব কঠিন, কারণ তাদের ভয়ে সাধারণ মানুষ, ইভেন শহীদ পরিবারের সদস্যরা কথা বলতে সাহসী হচ্ছেন না। সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন 18 নভেম্বর। দ্বিতীয় আরেকটা আবেদনে আমরা আওয়ামী লীগের তদানীন্তন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং মন্ত্রিপরিষদের সদস্য সহ আমরা আপনাদের জন্য বলছি, 45 জনের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি, সেই প্রার্থনাটাও মঞ্জুর হয়েছে। কিন্তু আপনারা জানেন যে এই অপরাধীরা এখনও বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের নামটা আপনাদের সামনে আমরা প্রকাশ করছি না। আমাদের তদন্তের স্বার্থে এবং তাদের গ্রেপ্তারটাকে এনশিওর করার স্বার্থে আমরা তাদের নামগুলো প্রকাশ করছি না এবং তাদেরকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং আগামী 18 নভেম্বর একই সাথে তাদেরকেও আদালতে প্রডিউস করার জন্য নির্দেশনা প্রদান করেছে।